আপনি ভালো ভালো বাজার করতে পারেন, রাস্তার পাশের থেকে তাজা খাবার কিনতে পারেন, আবার আপনি এক মাস দুই মাস তিন মাস ফ্রিজে রেখে ভালো খাবারকে পচাইয়া নষ্ট করিয়া সব ফুড ভ্যালু নষ্ট করে দেয় সেই খাবার আপনি খেতে পারেন, তাহলে কী হলো? তার তো আপনার চোখে সমস্যা আছে, আপনি তাজা জিনিস চেনেন না, ভালো জিনিস চেনেন না। সাইট্রাস গ্রুপের যত খাবার আছে এটা আপনি ফ্রিজে রাখতে পারবেন না। ফ্রিজে যত কম খাবার রাখবেন তত আপনি ভালো খাবার খেতে পারবেন। একটা সময় ছিল যখন ফ্রিজ ছিল না, মানুষের আয়ু অনেক বেশি ছিল। একটা সময় ছিল যখন ঘরে বৈষয়ই গোসল করা লাগতো না, পুকুরে যায় সাঁতার কাইটা দৌড়ে হাইটা যায় পুকুরে, পুকুর থেকে সাঁতার কাইটা গোসল করা হইতো। সেই গোসলের সময় মানুষের আয়ু অনেক বেশি ছিল। আগের দিন দেখা যেত মায়েরা অরিজিনাল তর তাজা খাবার খাইতো, এত বেশি প্রসাধনী ব্যবহার করতো না, এত বেশি চুলকে কার্গিল টার্গিল করা, হিট করা, গরম করা, গলব দেওয়া এগুলি দিতেন না, তাদের চুল পায়ের নিচে পড়তো। তারা সব কিছু ন্যাচারাল খাবার খাইতেন, সব ন্যাচারের কাছে থাকতেন। তারা প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি, প্রকৃতিকেই তারা ভালোবাসতেন। তারা অর্গানিক খাবার খাইতেন, এত সার দেওয়া, এত পেস্টিসাইড দেওয়া, এই বড় বড় একটা লাউ, এই বড় বড় একটা ঝিঙা, বড় বড় একটা শসা, এগুলো খেলে ভিতরে তত একটা আপনি ভালো জিনিস পাবেন না। আপনাকে বুঝে শুনে চিন্তা করে নিজের জীবনের সুরক্ষা, নিজের বাঁচার দীর্ঘায়ু লাভের জন্য আপনাকে চিন্তা করতেই হবে, আপনাকে ভাবতেই হবে। আপনি শুধু ডাক্তারের কাছে গেলেই আপনার ভালো খাবার খাওয়া হলো না, শুধু চাইনিজ হোটেলে যে টেস্টিং সল্ট দিয়ে মশলা দিয়ে খাবার খেলেই আপনি নিরোগ হবেন, সুস্থ হবেন, এই চিন্তাটা আপনি করবেন না।